আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের নির্বাচন শেষ পর্যন্ত ভারত আমেরিকা চীনের ভূমিকা কি হবে জানাব। ডক্টর ইউনুসের গ্রামের বাড়িতে পুলিশ, 176 মামলার বেড়াজালে ডক্টর ইউনুস। থাকছে ইউনুসকে ইস্যু করে অশুভ শক্তির খেলা শুরু হয়ে গেছে কাদের। সবশেষ থাকছে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো নড়চড় হয়নি, জন কিরবি। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত প্রশ্ন, আওয়ামী সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে সৃষ্ট অচলাবস্থায় বাংলাদেশের সামনে কি আছে? উত্তর, এখনকার অচলাবস্থায় বিদ্যমান থাকলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা বিভিন্ন পথে ধাবিত হতে পারে। প্রাথমিকভাবে এরই মধ্যে মাঠে ছড়িয়ে পড়া রাজনৈতিক সহিংসতা সারা দেশে ছড়াতে পারে। নির্বাচন সংশ্লিষ্ট বর্তমান সহিংসতা বেশিরভাগই রাষ্ট্র পরিচালিত, যেখানে পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা ইউনিটগুলো বিরোধীদের টার্গেট করছে। ইসলামীপন্থী ও মূলধারার রাজনৈতিক বিরোধীদের জোরপূর্বক গুমের পর্যায়ক্রমিক ক্যাম্পেনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকার অধীনে এসব ঘটছে। এতে ক্ষমতাসীনদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ক্রমাগত অচলাবস্থার কারণে হতাশা বৃদ্ধি থেকে প্রধান বিরোধীদের মধ্যে যারা হার্ড লাইনে আছেন তারা শক্তি সঞ্চয় করতে পারে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হার্ড লাইনের নেতা কর্মীরা চায় বর্তমান শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ থেকে বেরিয়ে আসতে। যদি বিএনপি সহিংসতার পথে নামে তাহলে জামায়াত ইসলামী স্বতন্ত্রভাবে একই পদ্ধতি অবলম্বন করতে পারে। এমন বহুপক্ষীয় সহিংসতা থেকে ঝুঁকি থাকে, তাতেও বাংলাদেশের রাজনীতি গভীর ফল্ট লাইনে চলে যেতে পারে, যার ফলে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার জন্ম হতে পারে। নির্বাচন হলেও এবং বিশেষ করে যদি আবারও নির্বাচনী সত্যতায় আপোষ করা হয় তাহলে এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে। আরেকটি সম্ভাবনা হলো রাজনীতিতে ফের প্রবেশ করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে শেখ হাসিনার অনুগতরা যেভাবে গেঁথে বসেছে তা দেখে এটি এখন অসম্ভব বলে মনে হচ্ছে। কিন্তু শেখ হাসিনা যদি নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণ করতে সক্ষম না হন, সেনাবাহিনীর এলিটদের আয়ত্তে আনতে অক্ষম হন, তাহলে এমন হস্তক্ষেপের সুযোগ বৃদ্ধি পাবে। সামরিক অভ্যুত্থানে দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশের। পর্যবেক্ষকরা ওইসব অভ্যুত্থানের দিকে নজর দেন যেগুলো সফল হয়েছিল 1975 সাল, 1981 থেকে 1982 সাল এবং 2007 থেকে 2008 সালের অভ্যুত্থান। একই সঙ্গে অভ্যুত্থানের চেষ্টার সংখ্যা অনেক বেশি। 1996 এবং 2011 সালে সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়া একরকম সফলতা। 1996 সালে সাবেক সেনাপ্রধান জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম চেষ্টা করেছিলেন তখনকার বেসামরিক প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে উৎখাত করতে। তখনও এখনকার মতো নির্বাচন নিয়ে চরম মাত্রায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, কিন্তু সাবেক ওই সেনাপ্রধান ব্যর্থ হয়েছিলেন কারণ সরকার প্রতি অনুগত কর্মকর্তারা তার নির্দেশ মানতে অপারগতা জানিয়েছিলেন। 2011 সালে হিজবুত তাহরির সমর্থন নিয়ে বিদ্রোহী সেনা কর্মকর্তারা একই রকম পরিকল্পনা করেছিলেন, কিন্তু অভ্যুত্থান ঘটানোর আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন, আপনি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে লিখছেন, এই প্রেক্ষিতে আপনি সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করেছেন, আপনি কি ধরনের হস্তক্ষেপের কথা ভাবেন? তারা কি আইন শৃঙ্খলা রক্ষায় আওয়ামী সরকারকে সমর্থন করবে এই অচলাবস্থা ভাঙতে নাকি অন্য কিছু? উত্তর, এমন অবস্থার মধ্যে সেনাবাহিনীর হস্তক্ষেপ আওয়ামী লীগের পক্ষে যাবে বলে মনে হয় না। সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষায় যদি সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয় তার মানে দাঁড়াবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে প্রশাসনিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এই ধরনের হস্তক্ষেপ যদি সেটা শেখ হাসিনার পক্ষে হয় তবু সেটা হবে তার ক্ষমতার একটা আঘাত। দুটি কারণে আমি এমন হস্তক্ষেপকে তৃতীয় পক্ষ ধরনের বলে মনে করি এবং একে হাসিনার রিটের সম্প্রসারণ মনে করি না। প্রথমত, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর আগ্রহ আছে। হাসিনাপন্থী দলাদুলি এই ধরনের শৃঙ্খলাকে ক্ষুণ্ণ করতে পারে এবং তাতে সেনাবাহিনীর অরাজনৈতিক ভাবমূর্তি কলঙ্কিত হতে পারে। চলে যাচ্ছি পরের সংবাদে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাড়িতে পুলিশ সদস্যের যাওয়ার তথ্য পাওয়া গেছে। গত 31 আগস্ট এই অর্থনীতিবিদের চট্টগ্রামের হাটাজারির নজুমিয়া হাটের বাড়িতে যান এক পুলিশ পরিদর্শক। তিনি স্থানীয়দের কাছ থেকে ডক্টর ইউনুস এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাইয়ের সঙ্গেও। ডক্টর ইউনুসের ভাই মাইনুল ইসলাম এবং স্থানীয়রা মানবজমিনকে তথ্য নিশ্চিত করেছেন, যদিও হাটাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন। স্থানীয়রা জানিয়েছেন হাটাজারি থানার ওই পুলিশ পরিদর্শকের নাম মোহাম্মদ আজম। তিনি প্রথমে নজুমিয়া হাটের সারের দোকানে মঞ্জুর আলীর কাছে ডক্টর ইউনুসের বিষয়ে জানতে চান, তার পরিবারের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে তা জানতে চান। এই বিষয়ে মঞ্জুর আলী মানবজমিনকে বলেন, গত 31 আগস্ট ছতুপুরে পুলিশ এসে আমার কাছে ডক্টর ইউনুসের বিষয়ে জানতে চান। পরে এক পর্যায়ে আমি ওই পুলিশ সদস্যকে ডক্টর ইউনুসের ছোট ভাই মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলি।
তিনি আমার কাছ থেকে মাইনুলের ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলেন। মঞ্জুর আরো বলেন, প্রথমে মদুনাঘাট পিটের এসআই মোহাম্মদ আজম ডক্টর ইউনূসের পরিবারের সদস্যরা বর্তমানে কে কোথায় আছেন, তারা কি করেন জানতে চান। তারা কোথায় লেখাপড়া করছেন, তারা রাজনীতির সঙ্গে যুক্ত কিনা, ডক্টর ইউনূস কোথায় লেখাপড়া করেছেন, এসব তথ্য জানতে চান। ওই এসআই জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই এসআই আরও জানান, ইউনূসের অবস্থান ও পরিবারের সকল সদস্যের রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য যাচাই বাছাই করে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি অস্বীকার করেন। তিনি মানব জমিনকে বলেন, ডক্টর ইউনূসের বাড়িতে কে গেছেন তা আমার জানা নেই, আমার থানা কোনো পুলিশ তার বাড়িতে যায়নি। এই বিষয়ে ডক্টর ইউনূসের ভাই মইনুল ইসলাম মানব জমিনকে বলেন, পুলিশ আমার কাছ থেকে অনেক তথ্য জানতে চেয়েছে। ডক্টর ইউনূস প্রাথমিক থেকে কোথায় কোথায় শিক্ষা গ্রহণ করেছেন, তার পরিবারের সবার নাম কি এবং বর্তমানে কে কোথায় আছেন, তিনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিনা, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা, পরিবারের সদস্য ভাই বোন কতজন, সবার নাম, মায়ের নাম, ভাই বোনরা কি করেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, শেষ কবে গ্রামের বাড়িতে এসেছেন, এসব জানতে চাওয়া হয়। আমি যতটুকু জানি জবাব দিয়েছি। পরে তার পরিচয় জানতে চাইলে তিনি হাটহাজারী থানার মধুনাঘাট বিট পুলিশের এসআই আজম বলে পরিচয় দেন। চলে যাচ্ছে পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবদুল কাদের বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি তৎপর। গতবার ডক্টর কামাল হোসেনকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনের বিরোধে নিজেদের অশুভ তাণ্ডব চালিয়েছে, এবারও তারা ডক্টর ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। সেই খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আবদুল কাদের বলেন, ইউনূসকে নিয়ে তারা আবার সেই 111 মতো অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায়। কাজে যারা অসাম্প্রদায়িক ও মানবতাবাদে বিশ্বাস করে, যারা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা চায়, তাদের শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকারই এদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে। বুধবার বিকালে রাজধানীর পলাশীর চৌরাস্তায় কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সময়টা খুব ভালো নয়, এখানে অসুরের আস্ফালন হচ্ছে, এখানে দুষ্টের সংখ্যা বেড়ে গেছে, শ্রেষ্ঠকে পালন করতে হবে, এখানে অশান্তির হুমকি আছে, শ্রীকৃষ্ণের উপদেশের মতো শান্তি যাতে বজায় থাকে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আবদুল কাদের বলেন, গত 14.5 বছরে এটা প্রমাণ হয়েছে, শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে রাজনীতিতে সনাতন ধর্মের মানুষের আপন অত্যন্ত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিরাপদে ছিলেন, সবাইকে দুর্গাপূজার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী বলেন, অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায় যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ফাটল ধরাতে পারে, সুতরাং আমাদের আরো সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আপনাদের বাড়িঘরে কোনো অশুভ শক্তি যেন ক্ষতি না করতে পারে, আমি সবাইকে আহ্বান করব আপনাদের পাশে দাঁড়াতে হবে, নিরাপত্তা দিতে হবে, বাসাবাড়ির নিরাপত্তা, মন্দিরের নিরাপত্তা, মণ্ডপ নিরাপত্তা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক আছে, আমাদের জনগণকেও সতর্ক থাকতে হবে। চলে যাচ্ছে পরের সংবাদে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কির্বি বলেছেন, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো নজর হয়নি। নিয়মিত ব্রিফিংকালে তিনি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি, বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সমর্থন করি, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সমর্থন করি, আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণ উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি অনুধাবন করা হয়েছে, এসব উচ্চাকাঙ্ক্ষায় তাদেরকে চ্যাম্পিয়ন হতে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে, এসব ইস্যুতে আমাদের এই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অব্যাহতভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। ওই সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন, গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের নামে তারা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে চায়, তারা এটা করতে চায়, অন্য দেশগুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায়। এই বিষয়ে আপনার অভিমত কি? মুশফিকুল ফজল আনসারি আরো জানতে চান, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, নিউ ইয়র্ক টাইমসে সম্প্রতি প্রকাশিত একটি বিস্তারিত রিপোর্টের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যার শিরোনাম, নীরবে গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন মানুষ বিচারের মুখে, এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস বিচার বিভাগে হয়রানির শিকার হচ্ছেন। এই বিরোধে শতাধিক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী 180 জনের বেশি বিশ্বনেতা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষে অবলম্বন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। প্রফেসর ইউনূস সম্পর্কে আপনার অবস্থান কি? এই প্রশ্নের জবাবে জন কিপ্রি এসব মন্তব্য করেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।